নমস্কার বন্ধুরা, প্ল্যান কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়া একটি মূল সমস্যা, বিশেষ করে এই সময়টিতে। আজ এই ভিডিওতে আলোচনা করব কেন জবা গাছের কুঁড়ি ঝরে পড়ে যায় এবং তার প্রতিকার কি। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। প্রচণ্ড গরমে এবং যখন ওয়েদার ফ্লাকচুয়েট করে, অর্থাৎ হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা এই রকম ওয়েদার হয়, তখন জবা গাছের কুঁড়ি ঝরে পড়ে যায়। এটি একটি সাধারণ সমস্যা এটি হবে, কারণ এটি গাছের শারীরবৃত্তীয় যে হরমোন আছে সে হরমোনের জন্য এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই সমস্যাটি কিন্তু সাধারণ আমাদের দেশি জবা গাছের ক্ষেত্রে তেমন দেখা যায় না। বিশেষ করে হাইব্রিড প্রজাতির যে সমস্ত জবা গাছ আছে সেই জবা গাছগুলিতেই কিন্তু এই সমস্যাগুলি বেশি দেখা যায়। তো এই প্রচণ্ড গরমে জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ার যে সমস্যা, বিশেষ করে হাইব্রিড জবা গাছগুলির কুঁড়ি ঝরে যাওয়ার যে সমস্যা, সেটি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই এই বিষয়ে বিশেষ চিন্তারও কিছু নেই। কিছুদিন যখন প্রচণ্ড এইরকম গরম পড়বে, কিছুদিন জবা গাছের কুঁড়ি ঝরে পড়ে যাবে, তাতে বিশেষ কিছু চিন্তা করার দরকার নেই। এবারে যে দুটি কারণের কথা বলবো যার জন্য জবা গাছের কুঁড়ি ঝরে পড়ে যায়, সেটি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রথম কারণ হলো গাছের গোড়ায় অত্যধিক জল বসে যাওয়া। আমরা আমাদের প্রিয় গাছগুলির খুব যত্ন নিই, আমরা সকাল বিকাল জল দিতে থাকি, কিন্তু আমরা খেয়াল করি না গাছটির কতখানি জলের প্রয়োজন। তাই যদি বেশি জল দিয়ে ফেলি, সবসময় মাটি যদি ভিজে ভিজে থাকে, তাহলে কিন্তু গাছের গোড়ার শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং গাছ দুর্বল হয়ে যায়, কুঁড়ি ঝরে পড়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের গাছগুলির কতটুকু জলের প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে। আর যে কারণের জন্য আমাদের জবা গাছের কুঁড়িগুলো ঝরে পড়ে যায়, সেটি হলো নিউট্রিশনের অভাব। জবা গাছে ফুল ফোটার জন্য প্রচুর পটাশিয়ামের প্রয়োজন হয়। এই পটাশিয়ামের ঘাটতি যদি আমাদের গাছগুলিতে হয়, তাহলে কিন্তু জবা গাছে ফুল যেমন কম আসবে, আবার কুঁড়িগুলি ম্যাচিওর হওয়ার আগেই কিন্তু অনেক সময় ঝরে পড়ে যাবে। তাই পটাশিয়ামের অভাব যাতে না ঘটে, সেজন্য নিয়মিতভাবে আমাদের জবা গাছগুলিকে পটাশ সার দিতে হবে। আর যে কারণের জন্য জবা গাছের কুঁড়ি ঝরে পড়তে দেখা যায়, সেটি হলো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। আমরা নিয়মিত সার দিই, কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট একটি গাছের জন্য খুবই প্রয়োজনীয়, জবা গাছের জন্য তো বটেই। তাই নিয়মিতভাবে অন্তত মাসে দুবার যে কোনো একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট জবা গাছকে স্প্রে করুন, তাহলে দেখবেন এই কুঁড়ি ঝরে যাওয়ার যে সমস্যা, সেটি আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে যাবে। এর আগের একটি ভিডিওতে আমি জবা গাছের ফুল ছোট হয়ে যাওয়ার যে সমস্যা, সেই বিষয়ে কিছু টিপস দিয়েছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওর শেষে অবশ্যই আমি সেই ভিডিওটির লিংক দিয়ে দেবো এবং ডেসক্রিপশান বক্সেও ওই ভিডিওর একটি লিংক দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।